আমরা নির্বাচন পরবর্তী সময়ে এখানে পছন্দ অপছন্দ বিভিন্ন বিষয় ছিল, এক একজন এক একজনের পক্ষে কাজ করেছে, এক একজনের পক্ষে কাজ করেছে। আমরা সকলেই এক 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 রাজনৈতিক মতাদর্শের মানুষ, পছন্দের ব্যস্তমে দল যেহেতু সুযোগ দিয়েছে, সরকার যেহেতু প্রতীকবিহীন, জাতীয় প্রতীকবিহীন নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, সেই কারণে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জনগণের গণরায়ে যিনি নির্বাচিত হয়েছেন উনি চেয়ারম্যান হয়েছেন, উনি ভাইস চেয়ারম্যান হয়েছেন, উনি এমপি হয়েছেন। তার মানে এই নয় যে যিনি প্রতিযোগিতা করেছেন তাকে আমরা খাতা থেকে বাদ দিয়ে ফেলেছি, এরকম বিষয় নয়। ওনাকে সহ সাথে নিয়ে এই ফটিকচুরির সার্বিক উন্নয়নে আমরা ফটিকচুরির সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং আমাদের এমপি সাহেবের নেতৃত্বে ফটিকচুরির সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আমরা পরিচালনা করব।